আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি সাইদ মল্লিক। শুরুতেই জানাবো সংবাদ শোনা। দেশের জন্য উপেক্ষা করেছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রলোভন, বললেন প্রধানমন্ত্রী। বিএনপির আমলে শিক্ষাঙ্গনে ছিল অস্ত্রের ঝনঝনানি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ, গণতন্ত্র অবরুদ্ধ দিবস হিসেবে পালিত হচ্ছে দিনটি। বিএনপি চাইলে ইসির সাথে আলোচনা করতে পারে, বললেন তথ্যমন্ত্রী। সরকারের পদত্যাগই দলের একমাত্র দাবি, মন্তব্য মির্জা ফখরুলের। সুশীল সমাজের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক, নির্বাচনের পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে, জানালেন সুজন সম্পাদক। ঢাকা 17 আসনের উপনির্বাচনে ভোট কাল, চ্যালেঞ্জ মনে করছে না নির্বাচন কমিশন। নেত্রকোনা 4 আসনের উপনির্বাচন 2 সেপ্টেম্বর। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি পুরো সংবাদ। দেশের মানুষের পাশাপাশি ছাত্র, শিক্ষক ও রাজনৈতিক নেতাদের আন্দোলনের কারণেই 111 সরকার মুক্তি দিতে বাধ্য হয়েছিল বলে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অধ্যক্ষ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাক্ষেত্রে দেশ এগিয়ে যাক, বিএনপি জামাত চায়নি বলেই তাদের আমলে শিক্ষাঙ্গনে ছিল অস্ত্রের ঝনঝনানি। সাইদুর রহমান আবিদের রিপোর্ট। জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অধ্যক্ষ সম্মেলন ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষাক্ষেত্রের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। কারণ গত 14 বছরে অন্তরটুকু বলতে পারি যে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে আমরা সক্ষম হয়েছি। এটা যুগোপযোগী বিজ্ঞান ভিত্তিক শিক্ষা নীতি 2010 আমরা প্রণয়ন করেছি। সৃজনশীল নেতৃত্ব গঠনে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 2010 থেকে 2023 পর্যন্ত 434,03,46,363 কপি বই বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে তার সরকারের অবদানের কথা তুলে ধরেন শেখ হাসিনা। এদেশের মানুষ শিক্ষিত হোক, এটা বোধহয় আমাদের বিএনপি জামাত জোটে কখনোই তাদের ইচ্ছা না। খুব বেশি দিন আগের কথা নয়, 2008 সরকারে আসার আগ পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই অস্ত্রের ঝনঝনানি আপনারা শুনেছেন, আর বোমার আওয়াজই শুনেছেন, এটা হলো বাস্তবতা। এই অবস্থা থেকে অন্তত কিছুটা হলেও আমরা ফেরাতে পেরেছি, কারণ ক্যাম্পাসগুলোতে একটা স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা। 111 সরকারের সময় নিজের গ্রেফতার হওয়ার দিনটি স্মরণ করেন বঙ্গবন্ধু কন্যা। আসলে এমার্জেন্সিতে সবার আগে গ্রেফতার করা হলো আমাকে, আজকে সেই দিন। সেই দিন আমাকে গ্রেফতার করে নিয়ে যায়, কিন্তু আমি আত্মবিশ্বাস হারাইনি, কারণ আমরা সবসময় ন্যায় ও সত্যের জন্য সংগ্রাম করেছি। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের ছাত্ররা, বাংলাদেশের জনগণ এবং আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীরা। কারা কিন্তু দমে যায়নি, তারা প্রতিবাদ করেছে এবং তারা আন্দোলনও করেছেন। এমনকি এই ঢাকা শহরে 25 লক্ষ সিগনেচার কালেক্ট করে তখন প্রধান উপদেষ্টার ঘরে পৌঁছে দেওয়া হয়েছিল, যাতে আন্তর্জাতিকভাবে একটা চাপ সৃষ্টি হয়েছিল, যার ফলে তারা নির্বাচন দিতে বাধ্য হয়। কারণ আমাদের একটাই দাবি ছিল যে নির্বাচন, সুনির্দিষ্ট সময়ের মধ্যেই নির্বাচনী ইশতেহারগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কারাবন্দী দিবস আজ। 1/11 তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মিথ্যা, বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় 2007 সালের 16 জুলাই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। দিনটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করছে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট।
2007 সালের 16 জুলাই সেদিন ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 200 সদস্য সম্পূর্ণ বেআইনিভাবে শেখ হাসিনার ধানমন্ডিস্থ বাসভবন সুধা সদন ঘেরাও করে। সে সময় শেখ হাসিনা ফজরের নামাজ আদায় করছিলেন। সকাল 7:30 দিকে যৌথ বাহিনীর সদস্যরা শেখ হাসিনাকে হয়রানিমূলক মিথ্যা মামলায় গ্রেফতার করে সুধা সদন থেকে বের করে নিয়ে আসে এবং বন্দী অবস্থায় তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের নীল নকশা অনুযায়ী আদালতের কার্যক্রম শুরু হওয়া নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা আগেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জামিন আবেদন আইন বহির্ভূতভাবে নামঞ্জুর করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। শেখ হাসিনাকে গ্রেফতারের মধ্য দিয়ে বাংলার জনগণের গণতান্ত্রিক অধিকারকে অবরুদ্ধ করার অপপ্রয়াস চালায় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। শেখ হাসিনা আদালতের গেটে দাঁড়িয়ে প্রায় 36 মিনিটের অগ্নিঝরা বক্তৃতার মাধ্যমে তৎকালীন সরকারের হীন রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেন। গ্রেফতার পূর্ব মুহূর্তে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে একটি চিঠির মাধ্যমে দেশের জনগণ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের গণতন্ত্র রক্ষায় মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন ও গণতন্ত্র প্রত্যাশী দেশবাসীর ক্রমাগত প্রতিরোধ আন্দোলন, বঙ্গবন্ধু কন্যার আপোষহীন ও দৃঢ় মনোভাব এবং দেশবাসীর অনড় দাবির পরিপ্রেক্ষিতে 2008 সালের 11 জুন দীর্ঘ 11 মাস কারাভোগ ও নানামুখী ষড়যন্ত্রের পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরায় ফিরে আসে, যুগপৎভাবে বিকাশ ঘটে গণতন্ত্র ও উন্নয়নের। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। বাংলাদেশের মানুষ 1/11 পর যে ধরনের সরকার এসেছিল সেটা আর চায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, বিএনপির সাথে সংলাপ নিয়ে কোনো তাগাদা দেয়নি ইউরোপীয় ইউনিয়ন আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা, তবে রাজনীতিতে আলোচনা হতেই পারে। বিএনপি যদি চায় তবে নির্বাচন কমিশনের সাথে আলোচনা করতে পারে বলেও জানান তথ্যমন্ত্রী। সংলাপ নিয়ে বিদেশিরাও আমাদের কোনো তাগাদা দেয়নি, তো বিএনপি বা অন্য কারো যদি কোনো বক্তব্য থাকে সেটি নির্বাচন কমিশনের সাথে তারা আলাপ আলোচনা করতে পারে, কারণ নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে, সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে না। আর সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদেশিরা যে যাই বলুক না কেন সরকারের পদত্যাগই বিএনপির একমাত্র দাবি। চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে তিনি কথা বলেন। ফখরুল বলেন, ক্ষমতায় যেতে নতুন ফাঁদ পেতেছে সরকার, কিন্তু এবার আর সেই ফাঁদে জনগণ পা দেবে না। সরকার পতনে এক দফা দাবিতে চলমান শান্তিপূর্ণ কর্মসূচি বিশ্ববাসীর নজর কেড়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে, জনগণের দাবি মেনে নিয়ে পদত্যাগ করবে। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে 18 ও 19 জুলাই ঢাকায় বিএনপি যে পদযাত্রা কর্মসূচি আয়োজন করেছে তা নিয়ে ডিএমপির আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। ডিএমপি কমিশনারের কার্যালয়ে কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কথা জানান তিনি। অ্যানি বলেন, 18 তারিখের কর্মসূচির একটি রুট নিয়ে ডিএমপির পরামর্শ ছিল, এটা নিয়ে দল আলোচনা করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজের সাথে আলোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সংগঠনের সাথে আগামী জাতীয় নির্বাচন কিভাবে হতে পারে এবং বিচার বিভাগ প্রাধান্য পায় আলোচনায়। ইউসুফ আলীর রিপোর্ট। রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যায়ক্রমে সুজন, জানিপপ, ব্রতি ও বেলার শীর্ষ কর্মকর্তা সহ সিনিয়র আইনজীবীদের সাথে বৈঠক করেন। বৈঠকে বিগত নির্বাচনের অভিজ্ঞতা থেকে আগামী নির্বাচন গ্রহণযোগ্য করতে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন তা স্থান পায়। দ্বাদশ সংসদ নির্বাচনের বেশ মাস ছয়েক বাকি। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক করবার জন্যে কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেটা নিয়েও আমরা আলোচনা করেছি।
চাচ্ছে এবং বিরোধী দল যেটা চাইছে, যেটা না হলে আমরা একটা সুষ্ঠু নির্বাচন পাবো না, সেটাকেও অ্যাড্রেস করা দরকার এবং এটাই হচ্ছে বুদ্ধিমত্তার কাজ। এটা কিন্তু ছিল আমার স্পষ্ট বক্তব্য। এই অনরবস্থান কিন্তু আমাদেরকে বিপরীত দিকে নিয়ে যেতে পারে, সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। তো আমি আশা করব দেশপ্রেমিক রাজনীতিবিদরা জনগণের স্বার্থে, আমাদের ভবিষ্যৎ বংশধরদের স্বার্থে তারা আলাপ আলোচনা করে একটা সমঝোতায় পৌঁছবে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সদস্যরা দেশে আইনের সুশাসন আছে কিনা তাও জানতে চায় বলে জানান বৈঠকে যোগ দেয়া শীর্ষ ব্যক্তিরা। সাধারণ প্রশ্নটা ছিল বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে। আইনগুলো যেরকম আছে বা ইলেকশনের সময়ে কোনো অনিয়ম হলে বিচারিক প্রতিকার পাওয়া সম্ভব কিনা, এই দুটোই ছিল ওদের মেইন জানবার বিষয়। আগামী ইলেকশনটায় পার্টিসিপেশনটা কিভাবে থাকবে, আমরা বলেছি যে শুধুমাত্র সরকারি দল ছাড়া তারা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন চায় আন্ডার দি নিউট্রাল কেয়ারটেকার কাউন্সিল। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। ঢাকা 17 আসনের উপনির্বাচনের ভোট আগামীকাল। ব্যালটে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন চ্যালেঞ্জ বলে মনে করছেন না কমিশন। নির্বাচন কমিশনের সাংবাদিকদের এ কথা জানান কমিশন সচিব জাহাঙ্গীর আলম। তিনি আরও জানান আগামী 2 সেপ্টেম্বর নেত্রকোনা ও 4 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আবু সাইদ উপর রিপোর্ট। রাত পেরুলেই ঢাকায় 17 আসনে নির্বাচন, যথাক্রমে 15, 18, 19 এবং 20 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনটি। মোট ভোটার সংখ্যা 3,25,205 জন, আর মোট ভোটকেন্দ্রের সংখ্যা 104টি এবং ভোটকক্ষ থাকছে 605টি। সবকটিতেই থাকছে সিসি ক্যামেরার ব্যবহার। এই নির্বাচনে আওয়ামী লীগ স্বতন্ত্র সহ বিভিন্ন দল থেকে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্যালটের মাধ্যমে নির্বাচন কতটুকু কমিশনের জন্য চ্যালেঞ্জপূর্ণ কিনা কমিশন সভা শেষে তার ব্যাখ্যা দেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। কোনো চ্যালেঞ্জ নাই, ইনশাআল্লাহ সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের সকল আয়োজন আমাদের সম্পন্ন হয়েছে এবং আপনারা জানেন যে আজকে মালামাল বিতরণ করা হচ্ছে এবং আগামীকালকে আমরা আশা করি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দিতে পারব। আর এ সময় নেত্রকোনা 4 আসনের উপনির্বাচনেরও তফসিল ঘোষণা করেন তিনি। তফসিল হচ্ছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 24 জুলাই সোমবার, মনোনয়নপত্র বাছাই 25 জুলাই 2023 মঙ্গলবার, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 31 জুলাই সোমবার, প্রতীক বরাদ্দ 1 আগস্ট 2023 মঙ্গলবার এবং ভোট গ্রহণের তারিখ 2 সেপ্টেম্বর। রাজনৈতিক দলের নিবন্ধন নিয়েও কথা বলেন ইসি সচিব। মাঠ পর্যায়ে যে অফিস থাকার কথা, কমিটি থাকার কথা, জনবল থাকার কথা, এগুলো সব আমরা একবার যাচাই করেছি, আমরা পুনরায় যাচাই করে যে এর মধ্যে যদি কোনো আপত্তি আসে সেটার পরে শুনানি, তারপরে চূড়ান্ত হবে তারা নিবন্ধন পাবে কি পাবে। এছাড়াও একই দিনে 7টি পৌরসভা, 1টি জেলা পরিষদ ও 11টি ইউনিয়নের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। শুধুমাত্র ঢাকা 17 আসনের নির্বাচনে ব্যবহার করা হবে সিসি ক্যামেরা। অবস্থিতপু, মাইটিভি, ঢাকা। আগামী 2 সপ্তাহ পর নীতি নির্ধারণী কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে বাংলাদেশ রেলওয়েতে কর্মরত অস্থায়ী শ্রমিকদের চাকুরি স্থায়ীকরণের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছেন রেল মহাপরিচালক কামরুল ইসলাম। রোববার রেলভবনে 25 সদস্যের শ্রমিক প্রতিনিধিদের সাথে দীর্ঘ 3 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। এ সময় TLR শ্রমিকরা রেল মহাপরিচালকের কাছে তাদের চাকুরি স্থায়ীকরণের দাবিসহ 3টি দাবি পেশ করেন। এর আগে চাকুরি স্থায়ী করার দাবি ও আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন কর্মচারী নিয়োগের প্রতিবাদে অস্থায়ী শ্রমিকরা কারওয়ানবাজারের FDC মোড়ে রাস্তা অবরোধ করে প্রায় 5 ঘন্টা ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রাখে। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের 5ম থেকে 8ম তলা পর্যন্ত চলছে ডেঙ্গু রোগীদের চিকিৎসা। ওয়ার্ড ছাড়িয়ে রোগীদের জায়গা হয়েছে মেঝেতে, সিঁড়ির খোলা অংশে, বাথরুমের পাশে। রোগীদের জন্য নেই পর্যাপ্ত মশারি, স্যালাইন। মহিবুল কাদেরের রিপোর্ট। চলতি বছরই কেবল নয়, সবসময়ই ডেঙ্গু রোগীদের চিকিৎসায় মুগদা মেডিকেল হাসপাতাল এগিয়ে। এই হাসপাতালে প্রতিদিন শতাধিক ডেঙ্গু আক্রান্ত রোগী আসছে, যাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। যদিও ডেঙ্গু রোগীদের চিকিৎসায় অন্যতম শর্তই হচ্ছে তাদের মশারির ভেতর রাখতে হবে, কিন্তু সব ক্ষেত্রে এই নিয়ম মানা হচ্ছে না। 500 সজ্জার এই হাসপাতালে বর্তমানে 503 জন চিকিৎসাধীন আছেন। আমি 1 সপ্তাহের কারণে ক্লাস করতে পারিনি জ্বরের কারণে। আসলে তো 3-4 জায়গা তো হুড়া করে রক্ত নিছে, হেরা রক্ত পায় না। আমি কোনো চিকিৎসা পাচ্ছি না, আমি ভেতরে ডাক দিতেছে 1 ঘন্টা ধরে পড়ে রইছি ওরা। এদিকে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের অভিযোগ, হাসপাতাল থেকে স্যালাইন দেওয়ার কথা থাকলেও তাদের বাধ্য করা হচ্ছে বাইরে থেকে কিনে আনতে। আপনার 200 টাকার স্যালাইন 800 টাকাতে কিনে নিয়ে আসছি,
কিন্তু আজকে কোথাও পাচ্ছি না। আমি স্লাইন একটা হাসপাতাল থেকে পাই নাই, আমি এগুলো সব কিনে আনছি। 101 টাকা মনে হয় কেনা, আর আমাদের থেকে রাখছে 150 টাকা সুইটি আমাদের কিনে আনতে হয়েছে। অভিযোগ পুরোপুরি সত্য নয় জানিয়ে হাসপাতাল পরিচালক কিছু সংকটের কথা স্বীকার করেন। আমার 500 রুপি যদি 2 লিটার করে তাহলে আমাকে 1000 ব্যাগ স্যালাইন প্রতিদিন দিতে, এখন যার 4টা লাগবে তো আমি 4টাই দিয়ে দিই, তাহলে কিন্তু আরও 2 জন রোগী ডিপ্রাইভড হয়ে যাবে। সেক্ষেত্রে অনেক সময় বলি যে আমরা প্রথমগুলো আমরা দেবো, 2-1টা মাঝে মাঝে আপনি আমাদের সাপ্লিমেন্ট করবেন। সচেতনতা না হলে এ মহামারী নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। যেই অ্যাসেসরিজ আছে এটি দিয়ে কিন্তু আমরা নির্মূল করতে পারবো না, এটাতে চাই জনসচেতনতা। এই জনসচেতনতার জন্য আমরা কিন্তু নিরলসভাবে কাজ করছি। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা। রাজধানীর বনানী থেকে কিশোর গ্যাং পিচ্চি জয় গ্রুপের অন্যতম 3 জন সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেছে র্যাব। র্যাব এক অভিযান চালিয়ে আব্দুর রহিম, রনি মিয়া ও সুজন রায়কে গ্রেফতার করে। এ সময় আসামিদের কাছ থেকে 3টি পাইপ, 3টি চাকু ও 1টি পাইপ সংযুক্ত চেন উদ্ধার করা হয়। র্যাব একের সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুস্তাক আহমেদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান। আন্তর্জাতিক সংবাদ। আকস্মিক ইউক্রেন সফরে গেলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উন সুক ইয়োল। শনিবার ফার্স্ট লেডি সহ প্রথমবারের মতো কিয়েভে পৌঁছান তিনি। এদিন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেন উন। ইউক্রেনের জনগণের নিরাপত্তা, খাদ্য সুরক্ষা এবং আর্থিক সহায়তা ইস্যুতে আলোচনা করেন দুই নেতা। চলতি বছর কিয়েভে $15 কোটি মানবিক সহায়তার অঙ্গীকার করেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট। এছাড়া কিয়েভ সরকারের সফরকালে রুশ বাহিনীর বর্বরতার শিকার বুশা শহর এবং কিয়েভের কিছু জায়গা পরিদর্শন করেন তিনি। সম্প্রতি ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জন্য চাপের সম্মুখীন হতে হয়েছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং অন্যতম অস্ত্র রপ্তানিকারক দেশ দক্ষিণ কোরিয়া। এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশের জন্য উপেক্ষা করেছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রলোভন বললেন প্রধানমন্ত্রী। বিএনপির আমলের শিক্ষাঙ্গনে ছিল অস্ত্রের ঝনঝনানি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ, গণতন্ত্র অবরুদ্ধ দিবস হিসেবে পালিত হচ্ছে দিনটি। বিএনপি চাইলে ইসির সাথে আলোচনা করতে পারে বললেন তথ্যমন্ত্রী। সরকারের পদত্যাগই দলের একমাত্র দাবি মন্তব্য মির্জা ফখরুলের। সুশীল সমাজের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক, নির্বাচনের পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে জানালেন সুজন সম্পাদক। ঢাকার 17 আসনের উপনির্বাচনে ভোটকাল চ্যালেঞ্জ মনে করছে না নির্বাচন কমিশন। নেত্রকোনা 4 আসনের উপ নির্বাচন 2 সেপ্টেম্বর। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজনে। এছাড়াও ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla এবং facebook.com/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাইদ মল্লিক, আল্লাহ হাফেজ।